রাজধানীতে সিপিএমের প্রচার সজ্জা নষ্টের অভিযোগ। অভিযোগ দুর্বৃত্তরা আগুন দিয়ে দেয় পতাকা ফেস্টুনে। চলতি মাসে সিপিএমের 23তম রাজ্য সম্মেলন হবে আগরতলায়। এখন চলছে শহরের বিভিন্ন জায়গায় প্রচার সজ্জা। সিপিএমের কর্মী সমর্থকরা পতাকা, ফ্ল্যাক্স, ফেস্টুন লাগাচ্ছেন। অভিযোগ, এরই মাঝে বিভিন্ন জায়গায় প্রচার সজ্জা নষ্টের অভিযোগ উঠে আসছে বিজেপি আশ্রিত দুর্বৃত্তদের বিরুদ্ধে। এবার বৃহস্পতিবার রাতে রাজধানীর কেরচৌমুহনীতে আগুন দিয়ে সিপিএম এর প্রচার সজ্জা পুড়িয়ে দেওয়ার অভিযোগ। আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ভিডিও সামনে এসেছে। দেখা যাচ্ছে এক দুর্বৃত্ত আগুন লাগাচ্ছে পতাকা ফেস্টুনে। যদিও এই ভিডিওর সত্যতা চ্যানেল দিনরাত যাচাই করেনি। এদিকে সিপিএম এর তরফে অভিযোগ, শাসক দলের দুর্বৃত্তরাই এই কাজ করছে। তাদের দাবি, দুর্বৃত্তদের সংখ্যা যে দিনের পর দিন কমে আসছে এই ছবি ফের প্রমাণ করলো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিনরাত।